প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা যারা 2021 সালের এইচএসসি শিক্ষার্থী রয়েছো, তো তোমাদের পরীক্ষা শুরু হবে আগামী 2 ডিসেম্বর 2021 বৃহস্পতিবার থেকে। তো আজকের ভিডিওতে তোমাদের এইচএসসি পরীক্ষার রুটিন সম্পর্কে বিস্তারিত এ টু জেড আলোচনা করব। তো তোমরা মনোযোগ সহকারে দেখো, ভিডিওটি টেনে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো দেখো, এই যে তোমাদের হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ, এই কয়টি জেলার তোমাদের এই রুটিনটি দেখো। 2021 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রস্তাব। ওকে, তো পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। তো দেখো, এটা প্রকাশিত হয়েছে 16/9/2021। তো সড়কনং আছে এখানে দেখো। তো দেখো, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা 2021 নিম্ন বর্ণিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। তো বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারে। তো দেখো, তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 2 ডিসেম্বর 2021 তারিখ বৃহস্পতিবার থেকে। তো দেখো, তোমাদের একদিনে দুইটি করে পরীক্ষা হবে তোমাদের। তো সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত একটা, আর হচ্ছে বিকেল 2টা থেকে 3টা পর্যন্ত একটা। এই হলো প্রতিদিন তোমাদের দুইটা করে পরীক্ষা হবে। তো দেখো, তোমাদের প্রথম পরীক্ষা বিজ্ঞান, পদার্থবিজ্ঞান তত্ত্বীয় প্রথম পত্র, বিষয় কোড 174, 2 ডিসেম্বর 2021 তারিখে বৃহস্পতিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং একই দিনে বিকাল 2টা থেকে তোমাদের হচ্ছে সাধারণ বিজ্ঞান এবং খাদ্য পুষ্টি বিজ্ঞান তত্ত্বীয় প্রথম পত্র রসায়ন, তারপর হচ্ছে সাধারণ বিজ্ঞান এবং খাদ্য পুষ্টি বিজ্ঞান তত্ত্বীয় প্রথম পত্র জীব বিজ্ঞান, খাদ্য পুষ্টি প্রথম পত্র লঘু সঙ্গীত তত্ত্বীয় প্রথম পত্র তোমাদের হচ্ছে একই দিন অনুষ্ঠিত হবে 2টা থেকে। তো এগুলো বিষয় করে এখানে দেওয়া আছে এই যে। তো তারপর যেটা আছে দেখো, তোমাদের হলো যুক্তিবিদ্যা প্রথম পত্র, এটা বিষয় করে 121। তো এটা তোমাদের হলো 5 ডিসেম্বর 2021 তারিখ রবিবারে অনুষ্ঠিত হবে। এবং একই দিনে তোমাদের 2টা থেকে হবে বিজ্ঞান হিসাব বিজ্ঞান প্রথম পত্র, তো এটার পত্র কোড হচ্ছে 253। তো তারপর যেটা হবে তোমাদের দেখো, পদার্থবিজ্ঞান তত্ত্বীয় দ্বিতীয় পত্র, তোমাদের এটা হলো বিষয় করে 175। এটা হবে 6 ডিসেম্বর 2021 তারিখ সোমবারে। তো দেখো, তারপর যেটা আছে সাধারণ বিজ্ঞান খাদ্য পুষ্টি তত্ত্বীয় দ্বিতীয় খাদ্য পুষ্টি বিজ্ঞান, তো এটা বিষয় কোড দেখো 194। তারপরে দেখো খাদ্য পুষ্টি দ্বিতীয় পত্র, এটা হলো 280। লঘু সঙ্গীত তত্ত্বীয় দ্বিতীয় পত্র দেখো 217। তো এটা হবে তোমাদের একই দিনে বিকাল 2টা থেকে। তো তারপর যেটা আছে দেখো, তোমাদের যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র, এটা হবে তোমাদের পত্র কোড 122। তো এটা হবে তোমাদের 7 ডিসেম্বর 2021 মঙ্গলবারে। তো একই দিনে তোমাদের বিকাল 2টা থেকে হবে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড 254। তো তারপর যেটা আছে দেখো, রসায়ন তৃতীয় প্রথম পত্র, বিষয় কোড 176। তো এটা দেখো তোমাদের হলো 8 ডিসেম্বর 2021 বুধবার থেকে এটা অনুষ্ঠিত হবে বুধবারে। তো তারপরে একই দিনে বিকাল 2টা থেকে তোমাদের শিশু বিকাশ প্রথম পত্র এবং উচ্চাঙ্গ সঙ্গীত তত্ত্বীয় প্রথম পত্র অনুষ্ঠিত হবে। তো এগুলো বিষয় কোড হলো 298 এবং 218। তো তারপর যেটা আছে দেখো, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র এবং ইতিহাস প্রথম পত্র, এই দুইটা কিন্তু তোমাদের একই দিনে 10টা থেকে 11টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অর্থাৎ এটা তোমাদের 9 ডিসেম্বর বৃহস্পতিবারে এই দুইটা কিন্তু অনুষ্ঠিত হবে। তো তারপর যেটা আছে দেখো, তোমাদের হলো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, তারপর হচ্ছে ফিনান্স ব্যাংকিং বীমা প্রথম পত্র, এই দুইটা তোমাদের হবে একই দিনে, অর্থাৎ যে এই তারিখে 9 ডিসেম্বর তারিখে তোমাদের হলো বিকাল 2টা থেকে। তো তারপর যেটা আছে দেখো, ইসলামের ইতিহাস, এটা তো বললাম তোমাদের। তারপর যেটা আছে দেখো, রসায়ন তত্ত্বীয় দ্বিতীয় পত্র 177, দেখো এটা হবে তোমাদের 12 ডিসেম্বর রবিবারে। তো দেখো, তারপর যেটা আছে শিশু বিকাশ দ্বিতীয় পত্র এবং উচ্চাঙ্গ সঙ্গীত তত্ত্বীয় দ্বিতীয় পত্র, এটাও তোমাদের একই দিনে বিকাল 2টা থেকে অনুষ্ঠিত হবে। তো এটা বিষয় কোড হলো 299 এবং নিচেরটা হলো 219। তো তারপরে দেখো, যেটা আছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র এবং ইতিহাস দ্বিতীয় পত্র, দেখো এই দুইটা বিষয় কোড এখানে আছে। তো এটা অনুষ্ঠিত হবে তোমাদের 13 ডিসেম্বর সোমবার। তো দেখো, একই দিনে বিকাল 2টা থেকে তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্র এবং ফিনান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে। তারপর যেটা আছে দেখো, তোমাদের হলো জীব বিজ্ঞান তত্ত্বীয় প্রথম পত্র এবং উচ্চতর গণিত প্রথম পত্র। তো দেখো, এই দুইটার বিষয় কোড হলো 178 এবং 265। এটা হলো তোমাদের 15 ডিসেম্বর বুধবারে অনুষ্ঠিত হবে। তো একই দিনে দুপুর বিকাল 2টা থেকে দেখো তোমাদের হবে গৃহ ব্যবস্থাপনা শিশু বর্ধন এবং পারিবারিক সম্পর্ক তত্ত্বীয় প্রথম পত্র।
তো গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক প্রদানপত্র, ইসলাম শিক্ষা প্রথম পত্র, তিনটা, ওকে? তো এই তিনটা বিষয় করে এখানে আছে তোমাদের, এখানেও। তারপর যেটা আছে দেখো তোমাদের পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র বিষয় কোড 269, এটা হবে তোমাদের 19 ডিসেম্বর রবিবার 2021। তো একই দিনে বিকাল 2টা থেকে তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র অনুষ্ঠিত হবে, এটা বিষয় কোড 177। তো তারপর যেটা আছে দেখো তোমাদের জীব বিজ্ঞান তত্ত্বীয় দ্বিতীয় পত্র এবং উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, এই দুইটা বিষয়কোড হলো 179 এবং 266। দেখো এটা তোমাদের 20 ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। তো একই দিনে বিকাল 2টা থেকে তোমাদের এই তিনটা পরীক্ষা অনুষ্ঠিত হবে, যে গৃহ ব্যবস্থাপনা ও শিশু বর্ধন এবং পারিবারিক সম্পর্ক তত্ত্বীয় দ্বিতীয় পত্র, তারপর হচ্ছে গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র, এই তিনটা বিষয়কোড এখানে দেওয়া আছে। তো তারপর যেটা আছে দেখো পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, তো এটা হলো 270 বিষয় কোড। তো এটা অনুষ্ঠিত হবে 21/12/2021, অর্থাৎ 21 ডিসেম্বর মঙ্গলবারে। তো তারপর যেটা আছে একই দিনে বিকাল 2টা থেকে তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র 278 পত্র কোড, এটা অনুষ্ঠিত হবে। তো তারপর যেটা আছে ভূগোল তত্ত্বীয় দেখো প্রথম পত্র, এটা বিষয় করে 125। তো এটা তোমাদের 22 ডিসেম্বর 2021 বুধবারে অনুষ্ঠিত হবে। তো একই দিনে তোমাদের বিকাল 2টা থেকে আরবি প্রথম পত্র 133 বিষয় কোড, এটা অনুষ্ঠিত হবে। তো তারপরে দেখো ভূগোল তত্ত্বীয় দ্বিতীয় পত্র, এটা তোমাদের অনুষ্ঠিত হবে 23 ডিসেম্বর 2021 বৃহস্পতিবার। তো একই দিনে তোমাদের আরবি দ্বিতীয় পত্র, এটা অনুষ্ঠিত হবে বিকাল 2টা থেকে। তো তারপরে দেখো অর্থনীতি প্রথম পত্র, এটা তোমাদের 109 বিষয় কোড, এটা হবে 27 ডিসেম্বর 2021 তারিখ সোমবার থেকে। তো একই দিনে বিকেল 2টা থেকে ব্যবহারিক শিল্পকলা এবং বস্তু ও পোশাক শিল্প তত্ত্বীয় প্রথম পত্র অনুষ্ঠিত হবে। তো তারপর যেটা আছে দেখো সমাজ বিজ্ঞান প্রথম পত্র এবং সমাজকর্ম প্রথম পত্র, এই দুইটা বিষয় করে হলো 170 এবং 271। তো এটা তোমাদের 28 ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে এবং একই দিনে বিকাল 2টা থেকে ক্রিয়া তত্ত্বীয় প্রথম পত্র অনুষ্ঠিত হবে। তো দেখো এটা বিষয় করে হলো 158। তো আশা করি ক্লিয়ার। তো এরপরে যেটা আছে দেখো অর্থনীতি দ্বিতীয় পত্র বিষয় করে 110, এটা অনুষ্ঠিত হবে 29/12, অর্থাৎ 29 ডিসেম্বর 2021 বুধবার। তারপরে দেখো একই দিনে 2টা থেকে ব্যবহারিক শিল্পকলা বস্তু পোশাক শিল্পকলা তত্ত্বীয় দ্বিতীয় পত্র, এটা অনুষ্ঠিত হবে, এটা বিষয় করে 256। তো তারপর যেটা আছে দেখো তোমাদের সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র এবং সমাজকর্ম ও দ্বিতীয় পত্র, এটা তোমাদের হচ্ছে 118 এবং 172 বিষয় কোড। তো এটা হবে তোমাদের 30 ডিসেম্বর 2021 বৃহস্পতিবার। তো একই দিনে তোমাদের হচ্ছে ক্রিয়া তত্ত্বীয় দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে বিকাল 2টা থেকে 3টা পর্যন্ত। তো দেখো এটা বিষয় করে হচ্ছে 159। তো এই হলো তোমাদের বিস্তারিত এইচএসসি রুটিন, আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছ। তো দেখো তোমাদের এক্সাম সম্পর্কে 11টি নির্দেশনা দিয়েছে বোর্ড থেকে, তো সেগুলো একটু তোমাদের বলে দেই, তোমরা মনোযোগ সহকারে দেখো। তো 1 নম্বর যেটা আছে দেখো কোভিড-19 অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো 2 নম্বর যেটা আছে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। 3 নম্বর দেখো প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ তোমাদের হচ্ছে প্রথমেই তোমাদের বহু নির্বাচনী পরীক্ষা হবে, তারপরে হচ্ছে সৃজনশীল বা তত্ত্বীয়। তো 4 নম্বর যেটা আছে পরীক্ষার সময় তোমাদের 1 ঘন্টা 30 মিনিট, তো এর ভিতরে দেখো এমসিকিউ এবং সিকে উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, তোমাদের হচ্ছে এমসিকিউ এবং সিকে উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। তো সকাল 10টা থেকে তোমাদের অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ যে সকল তোমাদের পরীক্ষা সকাল 10টা থেকে অনুষ্ঠিত হবে সেগুলো দেখো সকাল 9:30 অলিখিত উত্তরপত্র ও বহু নির্বাচনী প্রশ্ন ও এমআর শীট বিতরণ করবে তোমাদের 9:30 এবং 10টায় বহু নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করবে। 10টা থেকে জাস্ট তোমাদের প্রশ্ন বিতরণ করবে এবং 10:15 বহু নির্বাচনী প্রশ্ন উত্তর ও এমআর শীট সংগ্রহ ও সৃজনশীল প্রশ্ন বিতরণ। তো আশা করি ক্লিয়ার। তোমাদের সকাল 10টা থেকে যাদের পরীক্ষা তাদের ক্ষেত্রে এই তোমাদের হচ্ছে, অর্থাৎ তোমাদের 9:30 হচ্ছে তোমাদের উত্তরপত্র দিবে ও এমআর শীটের এবং 10টা দিবে হচ্ছে প্রশ্নপত্র তোমাদের ও এমআর শীটের এবং 10:15 তোমাদের হচ্ছে উত্তরপত্র নিয়ে নিবে ও এমআর শীটের এবং তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্নের প্রশ্নপত্র বিতরণ করবে। এটা হলো 10টা থেকে যাদের এক্সাম এবং দুপুর 2টা থেকে যাদের পরীক্ষা হবে তাদের ক্ষেত্রে 1:30 তোমাদের হচ্ছে অলিখিত উত্তরপত্র, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরপত্র হচ্ছে তোমাদের
ওই মাসে বিতরণ করবে এবং দুপুর দুইটায় বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করবে এবং 2:15 তোমাদের হচ্ছে বহুনির্বাচনী প্রশ্নপত্রের উত্তরপত্র নিয়ে নিবে এবং সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করবে। তো আশা করি ক্লিয়ার হয়েছে। তো দেখো 5 নম্বর যেটা আছে, পরীক্ষার্থীগণকে তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে সংগ্রহ করবে। আশা আবার বলতেছি, পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে সংগ্রহ করবে। অর্থাৎ তোমরা যে যে কলেজ থেকে পরীক্ষা দেবে সেই সেই কলেজের থেকে তোমাদের প্রবেশপত্রটা সংগ্রহ করতে হবে। তো 6 নম্বর যেটা আছে, প্রত্যেক শিক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি OMR ফর্মে যথাযথভাবে লিখে ভরাট করবে। কোন অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না। তো 7 নম্বর যেটা আছে, দেখেন ব্যবহারিক সম্বলিত বিষয়ে তত্ত্বীয় বহুনির্বাচনী ও ব্যবহারিক খাতা নোটবুকের অংশে পৃথকভাবে পাশ করতে হবে। প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক খাতা বা নোটবুক এর নম্বর প্রদান করে নম্বরপত্র সমূহ 3/1/2022 তারিখের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক খাতা নোটবুকের নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে। ওকে, তো দেখো 8 নম্বর যেটা আছে, প্রত্যেক শিক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লেখিত বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কোনো অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তো কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করা হবে। 10 নম্বর যেটা আছে, পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না বা করা যাবে না। তো দেখো লাস্ট যেটা আছে, পরীক্ষা কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিচার ফোন স্মার্টফোন ব্যতীত ব্যবহার করতে পারবেন, এছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না এবং কোনো শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না। তো দেখো খালেদা আক্তার উপসচিব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ অধিদপ্তর, তো ওনার স্বাক্ষরিত এই নোটিশটি দেওয়া। এছাড়াও আছে দেখো প্রফেসর MS আমিনুল ইসলাম আহ্বায়ক আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটি ও পরীক্ষা নিয়ন্ত্রক। তো এই হচ্ছে তোমাদের বিস্তারিত রুটিন A to Z, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের এই রুটিনের লিঙ্কটি অর্থাৎ PDF ফাইলের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে ক্লিক করে তোমরা এটা নিতে পারো, ডাউনলোড করে নিতে পারো এবং সেখান থেকে তোমরা প্রিন্ট করে নিতে পারো অথবা ভিডিওর মধ্যে থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিতে হবে, যেন এরকম আপডেট ভিডিও প্রকাশ হলে সবার আগে তোমাদের মোবাইল ফোনে চলে যায়। তো পরবর্তীতে এরকম আপডেট নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।